আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত 73 নম্বর ওয়ার্ডে সন্ন্যাসী স্থান মাঝিপাড়া এলাকাতে অবৈধ খাদানে আটকে থাকা 3 জনকে উদ্ধার করা যায়নি। প্রশাসন থেকে যথারীতি চেষ্টার পরও উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আজ এলাকাতে যান কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি। তিনি অবৈধ খাদানে গিয়ে প্রশাসনের সাথে কথা বলেন। বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি জানান, খাদানের যে সুড়ঙ্গ থাকে সেটা চওড়া কম থাকাতে অসুবিধা হচ্ছে এবং আরও অসুবিধা হচ্ছে বিষাক্ত গ্যাস থাকার কারণে। বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি জানান যে পুলিশ প্রশাসন থেকে ACL এর সাথে কথা বলে দেহগুলি উদ্ধারের ব্যবস্থা করা দরকার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট নিউজ বাংলা 24x7। ছিল না ছেলে রবীন্দ্রনাথ, সুখদেব, সুখদেব। আর মেয়েটার নাম কি? আচ্ছা, কি নাম, কি নাম তোমার, নাম কি? সুড়ঙ্গের যে পথটা রয়েছে খুব ছোট এবং ওর ভেতরে বেশ কিছুটা যেতে হয়, তারপর হয়তো বড় ইয়েগুলো আছে, ওই কয়লা কেটে যে বের করে ওপরে চালগুলো যেগুলো হয় সেগুলো সিমগুলো আছে, কিন্তু গ্যাসের বিষয়টাও অনেক বড় ব্যাপার এখানে। তো এই মুহূর্তে আমি ACL-এর GM এর সাথে কথাবার্তা বললাম, সোদপুর এরিয়ার, ওনাকে সব কথা বলেছি। পুলিশকে বললাম যে আপনারা সকলে মিলে প্রশাসনের পক্ষ থেকে চাপ দিন, ACL-এর যারা ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন CMD বা অন্যান্য অফিসার, ডাইরেক্টর টেকনিক্যাল যারা আছে DT, তাদের সাথে কথাবার্তা বলে ACL এটা খুঁড়বার ব্যবস্থা করে দিক। আমরা জানি ভালোভাবে যে যে গ্যাসের ব্যাপারটা এখানে রয়েছে তাতে মানুষ বেশিক্ষণ বাঁচতে পারে না, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় যে গ্যাসটা হয়ে আছে, কিন্তু আমাদের বডিগুলোর প্রয়োজন আছে। 3 জন রয়েছে যারা মানে গিয়েছিল, তারা সবাই জানে যে যে 3 জন গিয়েছিল। তো সেই ACL-এর যেগুলো মাইন্স রয়েছে সমস্ত নকশা টকশা তাদের কাছে থাকে, কিন্তু এতে এতে কিছুই পাওয়া যাচ্ছে না। It's caught in the crossfire.